দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে স্বাগত জানাই। আমি সৌরভ। আজকের ভিডিওটিতে মাধ্যমিক 2024 ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হবে। আমি এর আগে ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে প্রতিটি অধ্যায় থেকে তার 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে 2024 ইতিহাস মাধ্যমিক পরীক্ষার জন্য, যা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, সেইগুলি আলোচনা করেছিলাম। সাথে তাদের উত্তরগুলি সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটিতে ইতিহাসের প্রতিটি অধ্যায় সাজেশনের নোটটির ফ্রি PDFটি শেয়ার করব। যারা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না বা কিছু প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন রয়েছ, তারা এই নোট থেকে সেই উত্তরগুলি খুঁজে বার করতে পারবে। এই নোটের মধ্যে PDFের মধ্যে MCQ, SAQ 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের সাজেশন রয়েছে প্রতিটি অধ্যায় থেকে আলাদা আলাদাভাবে। তো দেখে নাও কীভাবে তোমরা PDFটিকে ডাউনলোড করবে। PDFটি ডাউনলোড করার জন্য তোমরা গুগলে আসবে। গুগলে সার্চ বক্সে তোমরা সার্চ করবে মাধ্যমিক হিস্টোরি সাজেশন 2024 মানিগীতা। অবশ্যই মানিগীতাটি লিখবে। সার্চ করে তোমরা গুগলে সার্চ করবে। সার্চ করলেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসে, জানোই, যেখানে তোমাদেরকে প্রথম ওয়েবসাইটে তোমাদেরকে ক্লিক করতে হবে। ওয়েবসাইটের নামটি ভালো করে দেখে নাও, মানিগীতা বাই সৌরভ লেখা থাকতে হবে। https মানিগীতা.in। প্রথম টাইটেলটা মাধ্যমিক হিস্টোরি সাজেশন 2024 PDF মাধ্যমিক ইতিহাস সাজেশন। ফোনে কেমন আসবে তা তোমরা স্ক্রিনে দেখতেই পারছ। এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। একটু স্ক্রল করে তোমাদের এই বক্স দেখতে পারবে টেবিলের মধ্যে, যেখানে প্রতিটি অধ্যায় সাজেশনের PDF ফাইলটি রয়েছে। তো তোমরা ধরো আমি প্রথম অধ্যায় সাজেশনের PDF ডাউনলোড করব, তার জন্য আমরা প্রথম অধ্যায় সাজেশনের PDF ক্লিক করব। এইখানে ক্লিক করলে তোমাদের এই প্রথম অধ্যায় সাজেশনের PDF চলে আসবে। এই PDF বাটনে ক্লিক করলে তোমরা এই PDFটিকে ডাউনলোড করতে পারবে। এই PDFের মধ্যে তোমরা প্রথম অধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি পেয়ে যাবে। এই প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসে না, তাই এখানে 8 নম্বরের প্রশ্নটি নেই। কম তো এরকমভাবে তোমরা এই লিঙ্ক থেকে ইতিহাসের প্রতিটি অধ্যায়ের সাজেশনের PDF সংগ্রহ করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।